তাহলে আটটা জান্নাতের অভিভাবক আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবে আমি বানিয়ে বলছি এই আটটা জান্নাতের বাদশা অভিভাবক যাদের হাতে ক্ষমতা নেতৃত্ব দিবেন উনারা হলো আমাদের ইমাম আর আমরা পৃথিবীতে বলি আমরা হলো হুসাইনি গোলাম আমার নাম তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল মানি আর অনেক তাফসিরে রয়েছে আমার নবীজির তিনটা সূরত আবার পাঁচটাও বলা হয়েছে তার মধ্যে একটা হলো ময়ূর একটা হলো ময়ূর রূপ যখন ময়ূর রূপ ছিলেন নবীজির মাথা মুবারকে একটা মুকুট ছিল এই মুকুটটা পৃথিবীতে প্রকাশ হয়েছে মওলা আলী নামে ভাইজান এটা কি মিছা বললাম না নসুলকে ময়ূর রূপ মাথার মাঝে মুকুট এটা মওলা আলী গলার মাঝে হারছড়া এটা খাতুনে জান্নাত দুই কানে দুইটা দুল এটা দুই ইমাম এটা আরো শুনছেন না তাহলে মওলা আলী আমার নবীজির মাথা মুবারকে মুকুট আর আমরা রাখলাম কোথায় আমরা কোথায় কোথায় গলায় নবীজির মাথা মুবারকে আর আমরা কোথায় আমরা উদারে চিনি না বর্তমানে মওলা আলীকে আমরা চিনি না দুই নাম্বার কথা হলো আমার মওলা আলী মুশকিল কুশা পৃথিবীর জমিনে এত বড় জমিন থাকার পরে আল্লাহ বলে পৃথিবীর সকল মানুষ সকল ওলিগাউস যার যার মার ঘরে যার যার জমিনে জন্ম নিবে কিন্তু মওলা আলীর জন্য জন্মস্থান আমি আল্লাহ নির্ধারণ করেছি এখানে আর কেউ জন্ম হয় নাই কেয়ামত পর্যন্ত কেউ জন্ম হবে না এইটা একটা দামি জায়গা যেমন মওলা আলী দামি তার জন্মের জায়গাটাও দামি এইটা হলো কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ মক্কার ঘর যার মাথা থেকে পা পর্যন্ত উমাইয়ারা পাথর মারলো চাবুকের আঘাত দিল রক্তে ঝরঝরিত করে ফেলল জিব্বার মাঝে পেরাক মেরে দিল এরপরও আল্লাহ নবীর নামের জিকির চালল না যাকে অনেকেই বলে কালো হাফসি কিন্তু নবী বলেছেন নবীজির কাছে সবচাইতে সুন্দর হলো বেলাল আল্লাহু আকবার আমরা যারা এখানে মাহফিলে বসেছি আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত আমার রসুল একটা হাদিসে বাকে বলেছেন কালা আলাইহি সালাতু ওয়াসসালাম মা মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবী বলেন যারা আমাকে আমার আওলাদকে আহলে বায়াতকে মানবে ভালোবাসবে চিনবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত কথাটা কি বুঝতে পেরেছেন আমার ভাষা বুঝেছেন আমার রসুল বলেছেন যারা আমাকে আমার আওলাদদেরকে পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নবীর আওলাদে পাক তাদেরকে যারা চিনবে তাদেরকে মানবে নবী বলে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা যারা মাহফিলে বসেছেন আপনারা মৃত্যুর পরে কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাওয়ার আশা আছে একটু সবাই জবান খুললে সমস্যা একটু আওয়াজ দিলে সমস্যা হবে আবারও জবাব দিবেন কি জাহান্নামে যাবেন না আশা করছেন জান্নাতে জান্নাত কয়টি সবাই বলেন আমি একা কথা কইতাম কেন আপনারাও বলেন আটটি এই আটটি জান্নাতে যে কোনো একটার মধ্যে যাবেন ঠিক কি না আচ্ছা একবার বলুন তো আটটা জান্নাতের স্রষ্টা হলো আল্লাহ মালিকের নাম কি সকলে বলুন আওয়াজ করে বলুন জান্নাতের স্রষ্টা হলো আল্লাহ আল্লাহ স্রষ্টা হলো সৃষ্টি করেছেন আল্লাহ মালিক হলেন রসূলুল্লাহ মালিক হলেন এই আটটা জান্নাতের ইমাম ও বাদশা অভিভাবক যাদের অধীনে থাকবেন যাদের গুলামি করবেন যাদের হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে যারা জান্নাতের নেতৃত্ব দিবেন দুইজন ব্যক্তি এই দুইজনের নাম বলেন বোঝা গেল এলাকায় কিছু জান্নাতি মানুষ আছে হ্যাঁ আমি বাংলাদেশে অনেক জায়গায় জিগাইলে হুজুররাই বলতে পারে না
তাহলে আটটা জান্নাতের অভিভাবক আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আমি বানিয়ে বলছি এই আটটা জান্নাতের বাদশা অভিভাবক যাদের হাতে ক্ষমতা নেতৃত্ব দিবেন ওনারা হলো আমাদের ইমাম আর আমরা পৃথিবীতে বলি আমরা হলো হুসাইনি গোলাম আমরা হুসাইনি মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেনি জাগো জাগো ইয়া নবী আমরা হব তোমার সেনা ভয় করি না বলে বোমা ইয়া নবী আমরা হব তোমার সেনা ভয় করি না বলে ইতিহাসে লেখা আছে ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ জাগো জাগো আশিক রাসূল ভাইয়েরা বাবারা আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না তিনি হলেন লা শারিক লা ইলাহা ইল্লাল্লাহ আশিক রাসূল ভাইয়েরা আদম সুবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল তারা নবী ছিলেন কিন্তু সমস্ত নবী রাসূলদের ক্ষমতা যেখানে শেষ তাদের শান আজমত যেখানে শেষ তাদের মর্যাদা যেখানে এখান থেকে আমার আপনার নবীজির মর্যাদা শুরু ঠিক কি না বলেন আমার কথার দিকে একটু মনোযোগ দিতে হবে বন্ধুরা বাবারা আমার আমার নবীজিকে দিয়ে নবুয়াত শুরু করেছেন আল্লাহ নবীজির আগে কোনো নবী ছিল না আমার নবীর পরেও কোনো নবী নবীজির আগে কোনো সৃষ্টি ছিল না নবীজির আগে কোনো সৃষ্টি নাই সর্বপ্রথম সৃষ্টি আমার নবী প্রথম নবী হলো আমার নবী আমার রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি পৃথিবীতে আইসা ৪০ বছর পরে নবী নাকি এর আগে নবী আল্লাহর হাবিব বলেন মুসলিম শরীফ হাদিসের রাবি হযরত আবু হুরাইরা ওয়ান আবি হুরাইরা কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মা ইওয়াত্তিন আরেকটা রওয়ায়েত আছে বাইনার রুহি ওয়াল জাসাদ আদম নাই হাওয়া নাই মাটি নাই পানি নাই আসমান নাই জমিন নাই আদম নবীর রুহু নাই হাওয়া আলাইহিস সালামের রুহু নাই কিছু নাই আমার নবী বলেন তখনও আমি আল্লাহর নবী ছিলাম হাদিসে আছে মুনাফিকদের কপালে নাই হাদিসে আছে মুনাফিকদের ভাইয়েরা আমার আল্লাহ পাক নবুয়াত শুরু করেছেন নবীজিকে দিয়া আবার নবুয়াত খতম করেছেন আমার নবীর মাধ্যমে আর পৃথিবীতে আরেকটা দরজা খোলা আছে বেলায়েত আমার আল্লাহ বেলায়েত চালু করেছেন মাওলা আলী মুশকিল কুশাকে দিয়ে আবার এই বেলায়েতের দরজা বন্ধ হবে ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াসসালাম দিয়ে আশিক রাসূল ভাইয়েরা বাবারা একটু গভীর মনোযোগ এখন বর্তমানে যদি আমরা কেউ আল্লাহ পেতে চাই আল্লাহ পাওয়ার জন্য আমাদের একটি আয়নার প্রয়োজন আছে যে আয়নাটা হলো আনামেরাতুল্লাহ রসুল বলেছেন নবীর দিকে তাকাইলে আল্লাহ দেখা যায় পৃথিবীতে সকল সৃষ্টির জন্য একটা আয়না আমার নবী এই আয়নাটা হলো আল্লাহ দেখার আয়না আর একটু ঝুলে বাস্তবে একটি কথা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আল্লাহকে দেখার একটা ইচ্ছা ছিল কিন্তু কারো আশা পূরণ আর আমার আল্লাহ পাক একটা ইচ্ছা ঘোষণা করেছেন নবী গো আপনি আমার কাছে আসেন আমি খোদার ইচ্ছা জাগজে আপনাকে নিয়ে আমি প্রেমের আলাপ করব সকল নবী চায় আল্লাহকে দেখতে আল্লাহ বলে লান তারানি অসম্ভব আর আমার নবীকে আল্লাহ বলেন আসেন দুইজন একসাথে বসি একসাথে বৈশা কুলাকুলি করি
আমাকে আপনি ধরেন আপনাকে আমি ধরি দুইজন প্রেমের আলাপ করি আমার রাসূল বলেন না আমি উম্মত রেখে যাব না এখানে আমি আজকে আরেকটি কথা বলে যাব আমরা কিন্তু ছাত্র জীবনে দেখছি আমাদের উলামায়ে কেরাম নারাই তাকবীরের পরে নারাই রিসালাত শব্দটা পোস্টারে লিখতে খুব কষ্ট হইছে আপনাদের বাজিতপুরে আল্লামা গাজী আলী আকবরের বিশপ সহ বড় বড় উলামায়ে কেরাম আসছে রিসালাত এটা সমাজে কায়েম রাখার জন্য এটা আজকে পোস্টারে আসছে আমাদের স্লোগানে আসছে মিলাদুন নবী আসছে হচ্ছে না কিন্তু এখন আমরা আবার জিহাদ করতে হবে আরেকটা জিনিসের জন্য নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে এখানে আরেকটি মূল ধন মূল নিয়ামত আমরা বাদ দিয়ে দিচ্ছি এখন আর আগের সময় নাই এখন বন্ধুরা এই রিসালাতের পরে বেলায়েতের স্লোগান দিতে হবে এইটা হলো নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হায়দারি এরপরে আসবে নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর বুঝে আসছে নারায়ে হায়দারি বলতে রাজি আছেন আচ্ছা এখানে আপনারা যারা আছেন মওলা আলীর দুশমন কাটা কাটা আছেন হাত তোলেন মওলা আলীর দুশমন কেউ আছেন আচ্ছা যদি না থাকেন তাহলে এখন থেকে বুঝে শুনে চলবেন ভাইয়েরা বাবারা আমার সমস্ত নবীদের ইচ্ছা হলো আল্লাহকে দেখা আল্লাহ বলে অসম্ভব লান তারানি এটা সম্ভব হবে না কিন্তু মুসা নবী বারবার বারবার চেষ্টা করলেন কিন্তু মুসা নবী একটা জিনিস জানলো কি যে আল্লাহকে দেখার একটা আয়না আছে আয়নাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বহু অপেক্ষা করলেন আয়নাটা ভাইব কই আমার নবী আসার আড়াই থেকে তিন হাজার বৎসর আগে মুসা নবী উফাত শরীফ উনি কবরে চলে গেলেন আমার নবী যখন মেরাজে গেলেন উনি ষষ্ঠ আকাশে নবীর সাথে সাক্ষাৎ দাওয়ার সময় কবরে নবীর সাথে সাক্ষাৎ এরপরে বাইতুল মুকাদ্দসে নবীজির পিছে নামাজ বন্ধুরা আমার নবী মেরাজ শরীফ থেকে আসার সময় উনি ষষ্ঠ আকাশে বসা খুদা দেখার জন্য এ হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী যখন মেরাজ শরীফ থেকে আসতেছেন ষষ্ঠ আকাশে আসার পরেই তিনি বলেন সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বন্ধুর পাশে বসে কথা বলেছেন আপনার বন্ধু আপনার পাশে বসে কথা বলেছে দুইজন আলিঙ্গন করেছেন একজনের সিনা মুবারক আরেকজনের সিনা মুবারকের সাথে লাগাইছেন একাধারে ২৭ বৎসর পর্যন্ত আলিঙ্গন করলেন কথা বললেন আসার সময় আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন যাওয়ার সময় তো আপনি খালি যান নাই আপনার প্রভুর জন্য আপনি কিছু নিয়েছিলেন আসার সময় কি আনলেন এখানে বহু আলোচনার মাঝে রসুল বললেন ৫০ ওয়াক্ত কত ওয়াক্ত এই বাচ্চাদের কেন থেকে উড়াই দেন আর নাইতে এদের মাঝখানে একজন বুজের মানুষ বসেন সবাই কথা বলবেন না এদের মাঝখানে একটা বুজের মানুষ বসায় দেন ভাইয়েরা গভীর মনোযোগ সময় কম কিন্তু বিশ্বাবুধ চলে আসবে মুসা নবী এখানে একটি কথা বললেন আলেমরা এখানে আছে হুজুররা আছে নবী গো পঞ্চাশক্ত নামাজ যে আনছেন আপনার উম্মত তো দুর্বল এই কথাটা কিন্তু আমি শুনছি ওয়াহাবিরা বেশি বেশি বলতো বেশি বেশি যে আপনার উম্মত দুর্বল পঞ্চাশক্ত পারবে না যখন সুন্নি জামাতে আলেমরা ধরে লাইছে যে মুসা নবী আমার নবী আসার আড়াই হাজার বছর আগে উফাত শরীফ আর উনি জানলো কেমনে যে আমার নবীর উম্মত দুর্বল এই কথাটা কি গায়েব না কথাটা গায়েব না যখন সুন্নি আলেমরা আবার সমাজে এই কথাটা ধরছে যে মুসা নবী যদি এই নবীর উম্মতের দুর্বল না সবল এইটা যদি জানতে পারে তা আমার নবী জানে কিনা এই কথা বলার পরে ওয়াহাবিরা এই ওয়াজ বন্ধ করে লাইছে মুসা নবী জানছে মুসা নবী বলছে এইটা আর হেরা বলে না যাই হোক হেরা বললে বল না বললে নাই হেরার কপাল হেরা খাইবো ঠিক কিনা আমরা নবী মানি মানবো আমরা নবী নবী করি করব আমরা নবীর নামে পাগল হয়েছি হব নবী নিয়ে থাকবো নবী নিয়ে কবরে যাব তবে নবী নিয়ে থাকলে সুদ খাওয়া জায়েজ উমা আপনি সুন্নি ছিলেন না সুন্নি হলে সুদ খাওয়া যেত না নবী তো বার করে লাইব একটা মাসালা মাসালা না হাদিস নবী হলো সৃষ্টি জগতের জন্য রহমত কি
তিনি সকলের জন্য রহমত কিন্তু আমার নবী একটা হাদিসে বলেছেন যে লোকটা সুদ খায় যে লোকটাই সুদের সুপারিশকারী যে লোকটাই সুদের সাক্ষী যে খাইলো যে নিল সকলের উপরে আমার নবী বলে লানত কি বলেছেন আরেকটু জোরে আশেক রাসূল ভাইয়েরা বাবারা আমার এ হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার যান নামাজটা কমায় নিয়ে আসেন আপনার উম্মত পারবে না এখানে মূসা নবীর একটি প্রশ্ন আপনি কেমনে জানলেন উম্মত পারবে না আপনি কি আল্লাহর চাইতে বেশি জানেন আল্লাহ তো জাননে বুঝাই দিয়েছে ঠিক কিনা বলুন আমার কথাটা কি আজকাল নতুন শুনলেন না আরো শুনছেন এটা কি হাদিসে আছে কি নাই ওয়াহাবির আগে ওয়াজটা করতে এখন আর করে না বাদ দেলাইছে প্রশ্ন হলো মূসা নবী জানলেন নবীর উম্মত দুর্বল আল্লাহ কি জানে না আল্লাহ কি ভুল করেছে আল্লাহ ভুল করেছে আল্লাহ নবীকে 50 ঘোষণা দিলেন আমার নবী নিয়ে আসলেন মূসা নবী ফিরিয়ে দিলেন বন্ধুরা কমাইতে কমাইতে কত অক্ত কমাইছেন রইছে কত নবী গেছে কয়বার গেছে কয়বার বুরাকে গেছে বুরাকে সুবহানাল্লাহ কইতেন না মক্কা থেকে যাওয়ার সময় বুরাক এখন ষষ্ঠ মাকাশ থেকে 9 বার গেলেন 9 বার আসলেন কি দিয়া হুজুরের গাড়ি দিয়া হেলিকপ্টারে নবীর নিজস্ব ক্ষমতা আল্লাহু আকবার আশিক রাসূল ভাইয়েরা এখানে আল্লাহ 50 ঘোষণা করেছে উম্মতের মর্যাদা রাসূলুল্লাহ নিয়ে আসছেন আমার আল্লাহও জানে নবীও জানে মূসা নবীর একটা মনে আশা আছে আল্লাহ দেখা আসার পরে মূসা আলাইহিস সালাম যখন বললেন নবীগো যান কমায়া নিয়ে আসেন আমার নবী যখন ষষ্ঠ মাকাশ থেকে লামকম পর্যন্ত রওনা করলেন মূসা আলাইহিস সালাম আমার নবীর দিকে তাকায় রইলেন কেননা আল্লাহ দেখার আয়না হলো নবী নবীর দিকে তাকাইয়া মূসা কালিমুল্লাহ দেখলেন দুই বন্ধু একসাথে বসে কথা বলে মূসা নবীর জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না আশিক রাসূল ভাইয়েরা বাবারা আমার এখন নবী পাওয়ার জন্য একটা স্টেশন রয়েছে পৃথিবীতে রাসূলের মাধ্যমে আল্লাহ নবুয়াত প্রকাশ করেছেন আমার নবীর মাধ্যমে নবুয়াত খতম নবুয়াত এর অর্থ কিন্তু এই না যে আমার নবীর নবুয়াত খতম আমার নবীর নবুয়াত খতম আমার নবী শেষ এটাও বলা যাবে না নবী যদি শেষ হয় ইসলামও শেষ নবী যদি শেষ হয় পৃথিবী শেষ কেননা নবী হলেন আবুল আরওয়াহ সকল রুহের অভিভাবক আদম নবী হলেন আবুল বাশার সকল মানব জাতির মানুষের এই দেহের পিতা রুহের পিতা না আদম নবী হলো বাশার এই বডিটার পিতা অভিভাবক আর নবী হলো রুহের মালিক সুবহানাল্লাহ ভাইয়েরা বাবারা আমার এখন মওলা আলী মুশকিল কুশার মাধ্যমে হলো বেলায়েতটা প্রকাশ এই মওলা আলীর একটা পরিচয় আপনারা নেন আমাদের আলেমরা সকলেই বলেছেন আমার নবী তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল মানি আরো অনেক তাফসিরে রয়েছে আমার নবীজির তিনটা সুরত আবার পাঁচটাও বলা হয়েছে তার মাঝে একটা হলো ময়ূর একটা হলো ময়ূর রূপ যখন ময়ূর রূপ ছিলেন নবীজির মাথা মুবারকে একটা মুকুট ছিল এই মুকুটটা পৃথিবীতে প্রকাশ হয়েছে মওলা আলী নামে ভাইজান এটা কি মিছা বললাম না নসুলকে ময়ূর রূপ মাথার মাঝে মুকুট এটা মওলা আলী গলার মাঝে হারছড়া এটা খাতুনে জান্নাত দুই কানে দুইটা দুল এটা দুই ইমাম এটা আরো শুনছেন না তাহলে মওলা আলী আমার নবীজির মাথা মুবারকে মুকুট আর আমরা রাখলাম কোথায় আমরা কোথায় কোথা গলায় নবীজির মাথা মুবারকে আর আমরা কোথায় আমরা উদাহরণ চিনি না বর্তমানে মওলা আলীকে আমরা চিনি না দুই নাম্বার কথা হলো আমার মওলা আলী মুশকিল কুশা পৃথিবীর জমিনে এত বড় জমিন থাকার পরে আল্লাহ বলে পৃথিবীর সকল মানুষ সকল ওলি গাউস
যার যার মার ঘরে যার যার জমিনে জন্ম নিবে কিন্তু মাওলা আলীর জন্য জন্মস্থান আমি আল্লাহ নির্ধারণ করেছি এখানে আর কেউ জন্ম হয় নাই কিয়ামত পর্যন্ত কেউ জন্ম হবে না এইটা একটা দামি জায়গা যেমন মাওলা আলী দামি তার জন্মের জায়গাটাও দামি এইটা হলো কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ মক্কার ঘর আশিক রাসূল বাইরা বাবার আমাত মাওলা আলী মুশকিল কুশা আমাদের নামাজের কেবলা বাইতুল্লাহর ভিতরে জন্ম নিলেন এবং সেই মাওলা আলী মুশকিল কুশাকে আমার নবীল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমার রাসূল বলেন আমি হলাম সমস্ত জ্ঞানের শহর আর আলী হলো এটার দরজা কেউ যদি আমি নবীর কাছে আসে আমি নবীর কাছে আসবে একবার আলীর কাছে দুইবার ঘরে যাইলে দরজা দিয়ে ঢুকতে হয় দরজা দিয়ে বের হতে হয় আমার নবী বলে দিলেন আলী রে আমার কাছে যদি কেউ আসে আগে তোমার কাছে যাওয়ার পথেও তোমার কাছে সুবহানাল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ কথা حضرت خاتون جنات فاطمة الزهرة صلاة الله عليها بندر آمان نبی کتاو سفر گلے جدر مات گلے آمان نبی جی بی بی دیر کاستے گے بی بی دیر کاستے گے بیدائی نیتن شر بو شیش بیدائی نیتن ما فاطمار کاستے گے آمان نبی جگن سفر تے گے چولے آستین شر بو پتم شکت کرتن ما فاطمار ساتے ভাইয়েরা বাবারা আমার মাওলা আলীকে আমার নবী আরো বলেন বিদায় হজের বাসনে আমার রাসূলুল্লাহ বলতেছেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা আমি যাদের মালিক আলী তুমি তাদেরই মালিক আশিক রাসূল ভাইয়েরা সে মাওলা আলীর একটি হাকিকত অল্প সময়ের ভিতরে একটি হাকিকত বলে ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা শেষ করার জন্য আপনারা কি ধৈর্য ধরবেন হ্যাঁ তাহলে একটু জিকির করুন আওয়াজ করে বলুন আকে দিসা লাম লাও আকে দিসা লাম লাও ও গো নানা জান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আল্লাহ আল কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া আর নায়া শিব পীরে আর নায়া শিব পীরে অগো নানা জান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আল 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 লা আল লা আল লা আল এ জি দামাই দো কদিলা মদিনাতে তাকতে না দিলা চক্রান্তে প রিয়া ইমাম চক্রান্তে প রিয়া ইমাম গেলেন কারবা লায় আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আল 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 লা আল লা আল গুনম ভাবে আল লা আল মারহাবা আল লা আল লা আল কান্দেশা হারা বানুয়া
বুকে লইয়া দৌড়ির শিস এক ভিন্দ পানি দিয়া এক ভিন্দ পানি দিয়া বাঁচাও শিশুর প্রাণ আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান সীমার তরে বিনয় করিবি আমার গলে দেশ না সরিয়ে সীমার তরে বিনয় করিবি আমার গলে দেশ না সরিয়ে এই গলেতে চুমু খেলেন এই গলেতে চুমু খেলেন আমার নানা যা আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া আর নায়া শিব পীরে আর নায়া শিব পীরে অগনান যান আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ একটি কথা আমার নবীজির সাহাবীদের মাঝে একজন সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম কি জোরে বলুন আর একটু জোরে আশিক রাসূল ভাইয়েরা এই বেলাল রাদিয়াল্লাহুর জীবনীটা যদি তালাশ করেন আপনি জীবনে কোনোদিন নবীর প্রেম থেকে আলাদা হবেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য আল্লাহর দরবারে একটা সিদ্ধান্ত হয়ে গেল এমন একটা সিদ্ধান্ত আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দিলেন নবী গো ও গো মায়ার নবীজি তাড়াতাড়ি করে বেলালের জন্য একটা বউয়ের ব্যবস্থা করেন স্ত্রীর ব্যবস্থা করেন আল্লাহর হাবিব বলেন মাবুদ এতো তাড়াতাড়ি বেলালের জন্য স্ত্রী কেন আমার আল্লাহ বলেন আজকা থেকে সামনে মাত্র বেলালের সময় আছে সাত দিন কয়দিন বলতেছে কে কার কাছে সকলে বলুন না আমাদের দেশে হুজুরের কাছে আল্লাহ বলতেছে নবীজির কাছে সময় আছে কয়দিন আমার নবী বলেন সাত দিনের জন্য আমি কোন মেয়েটা আনবো আমি নবী তো সকলের মালিক একটা মেয়ে তো সাত দিন না সাত বছর না আরো লম্বা সময় সংসার করতে চায় আমি নবী মালিক হইয়া আমি আমার কোন সন্তানটা কোন মেয়েটা আমি এমনভাবে আমি বেলালের কাছে সাত দিনের জন্য দিয়ে দেব আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ঘোষণা হলো তাড়াতাড়ি ব্যবস্থা করেন ঠিক আছে করলাম তাকে দেওয়া যাবে কি সময় তো সাত দিন ঘোষণা করছে আল্লাহ সাত দিন সময় ভাইয়েরা বাবারা আমার আমার আল্লাহ বলেন তাকে আপনি একটা পুরস্কার দেন মেয়েটাকে যেই মেয়েটা সাত দিনের জন্য আসবে আমার নবী বলেন আল্লাহ তাকে পুরস্কারটা কি দুনিয়াতে না আখেরাতে আমার আল্লাহ বলেন পরকালের জন্য ঘোষণা করে দিবেন লিখিতভাবে আমার নবী বলেন সাহাবীরা রে এই আমার প্রাণের সাহাবীরা আমার বেলালের জন্য তাড়াতাড়ি করে একটি মেয়ের ব্যবস্থা কর মেয়েটা খুব সুন্দরী হতে হবে শিক্ষিত হতে হবে জ্ঞানী হতে হবে গুণী হতে হবে আর কেন কানে কথা গোপন রাখা যাবে না
মেয়েদেরকে বলবা বেলালের হায়াত আছে আর সাত দিন ঘোষণা আল্লাহর, সাত দিন পরে তার ইন্তেকাল হয়ে যাবে, যে ব্যক্তিটা সাত দিনের জন্য বেলালের স্ত্রী হবে আমি রাসূলুল্লাহ এই মেয়েকে লিখিতভাবে জান্নাত দিয়ে দেব। লিখিত কি দিবে আর একটু জোরে, নবী পারেনি, পারেনি, এখনো পারেনি। ভাইয়েরা বাবারা আমার, কঠিন একটি কথা, আল্লাহ ঘোষণা করলেন সময় কয়দিন, সাহাবীরা মদিনার জমিনে বিভিন্ন জায়গায় প্রচার দিলেন, বেলালের স্ত্রী খোঁজার জন্য আরসি প্রস্তাব দিলেন, শত শত সুন্দরী মেয়েরা দৌড়ি আসলো, সাহাবীরা রে এ আমার নবীজির সাহাবীরা, আমি বেলালকে বিয়ে করতে চাই, কেন আপনারা বলেছেন নবী জান্নাত দেবে। সাহাবীরা বললেন আল্লাহ যেমন সত্য রাসূলুল্লাহ সত্য, এখানে হক গোপন করে যাবে না, রাসূল বলেছেন বেলালের সময় আছে আর সাত দিন, আল্লাহ বলেছেন, আল্লাহর বলার পরে নবী বলেছেন এই সাত দিনের জন্য তোমরা কে স্ত্রী হবে, এই কথা বলার পরে সকল মেয়েরা মাথা নিচু করে চলে গেলেন, একজন রাজি না। এখন সাত দিনের জন্য কোন মেয়েটা বিয়ে হইব, সাহাবীরা ঘুরতে ঘুরতে চলে গেলেন, একদিন চলে গেল পাইল না, দ্বিতীয় দিন চলে গেল পাইল না, তৃতীয় দিন চলে গেল, সময়টা শুনলেই কেউ আসে না, এখন সাত থেকে তিন চলে গেছে, আছে কত? এ বাবা, মালিক আল্লাহ, স্রষ্টা আল্লাহ, মালিক রাসূলুল্লাহ, নবীর মাধ্যমে আল্লাহ পাক বন্টন করেন, এটা কিন্তু আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। আমার আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়েছে, ইন্নামা আনা কাসেম, আমি রাসূলুল্লাহ বন্টন করি। এখন আল্লাহ পাওয়ার জন্য আয়নাটা হলো আমার রাসূল, মনে রাখেন কথা, আয়নাটা হলো ভাইয়েরা নবী পাওয়ার জন্য একটা স্টেশন, ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এখানে মুহসিন, আরেক আয়াতে সালেহিন, আরেক আয়াতে মুরশেদ, আরেক আয়াতে ওয়ালিজুন, আরেক আয়াতে আউলিয়া, এমনভাবে বন্ধুরা এক একটা আয়াতে আল্লাহ এক একটা ভাষা ব্যবহার করেছেন, মূলত প্রত্যেকটা ভাষার হাকিকি অর্থটা হলো আল্লাহ আল্লাহর ওলিদের কথা বলেছেন। নবী আল্লাহ দেখার আয়না নবী, আর নবী পাওয়ার ঠিকানা হলো ওলি আল্লাহর দরবার, মহসিন আল্লাহর প্রিয় মাহবুব। বন্ধুরা আমার রহমত, রহমত বন্টন হয় ওলিদের দরবারে, আর এই রহমতের বন্টনের মূল চাবিটা হলো ওয়ালিউল বাবুহা আলি কারমাল্লাহ ওয়াজহু, উনি ব্যতীত নবী পাওয়ার বিকল্প কোন রাস্তা? ভাইয়েরা বাবারা আমার হাকিকত, তিন দিন চলে গেছে, বাকি কয়দিন? চার দিন। সাহাবীরা ব্যর্থ হয়ে গেলেন, দেখেন আমার নবী যা পারে সব নবীরা মিল্লা তা পারে না। ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ, সমস্ত নবীরা যা পারে না আমার নবী তা পারে, এতে আপনারা একমত? সমস্ত সাহাবীরা যা পারে না মৌলা আলী মুশকিল গুসা সেটা পারে, বসতে কইলেন আর একটু জোরে আল্লাহু আকবার। কারণ সাহাবীদের বেলা রাসূল বলছেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীকে ফলো করো হেদায়েতের রাস্তা পাইবা। আর মাওলা আলীকে বলছেন আমার নবীজি মান কুনত মাওলাহু ফাআলিউন মাওলা, আমি নবী যাদের মালিক আবার আলীও তাদের মালিক। আর শেখ রাসূল ভাইয়েরা বাবারা তিন দিন চলে গেল, মাওলা আলী দাঁড়ায় বলেন নবী গো, সাহাবিরা পারল না বেলালের জন্য একটা স্ত্রী আনতে পারল না, আমাকে পারমিশন দেন আমি যাব। আমার নবী মুস্কি আছে, আল্লাহর হাবিব বলেন আলী যাও তোমাকে পারমিশন দেওয়া হলো। মাওলা আলী বের হলেন, অসংখ্য অগণিত মেয়েদের সাথে কথা বললেন, সময়ের কথা শুনেই কেউ রাজি হয় না,
একদিন চলে গেল, বাকি আছে তিন দিন, আরেক দিন চলে গেল, আরেক দিন চলে গেল, বন্ধুরা মাত্র একটা দিন সময় বাকি, কয়দিন? ইতিহাস কিন্তু অনেক লম্বা, সাত দিনের ছয় দিন চলে গেল, একটা দিন বাকি, মওলা আলী মুশকিল কুশা। ঘুরতে ঘুরতে বন্ধুরা মদিনায় এক জায়গায় যায় দেখে একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বসা আছে। মওলা আলী বলে, বাবা রে আমি জানি তোমার চারটা মেয়ে আছে, সুবহানাল্লাহ। মওলা আলী জানে, আ বাবা তোমার মেয়েগুলো খুব সুন্দরী, বিয়ার উপযুক্ত হয়েছে কিনা? মুরব্বী বলতেছে, ইয়া আলী, মওলা আলী আমার বড় মেয়েটা বিয়ার উপযুক্ত হয়েছে। মওলা আলী জিজ্ঞাসা করেন, বড় মেয়েটার নাম কি? কয়, রুকাইয়া। কা, তোমার মেয়েটাকে ভি দিবানি? মুরব্বী বলল, বাবারে ও আলী জামাইটার নাম কি? পাত্রটাকে? মওলা আলী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যার মাথা থেকে পা পর্যন্ত উমাইয়ারা পাথর মারল, চাবুকের আঘাত দিল, রক্তে ঝরঝরিত করে ফেলল, জিব্বার মাঝে পেরাক মেরে দিল, এরপরেও আল্লাহ নবীর নামের জিকির ছাড়ল না। যাকে অনেকেই বলে কালো হাফসি, কিন্তু নবী বলেছেন, নবীজির কাছে সবচাইতে সুন্দর হলো বেলাল। আল্লাহু আকবার। ভাইয়েরা বাবারা, হযরতে মওলা আলী বলেন, ও বাবা পাত্রটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন, আর আমার নবীজির নামাজের আগে মুয়াজ্জিনি করেন বেলাল। মদিনায় কত বড় বড় আলেম ছিল, কত বড় বড় কারি হাফেজ ছিল, আমার নবীজি বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। মুরব্বী লোকটা এই নামটা শুনে বন্ধুরা এমনভাবে মওলা আলীর সামনে জুরাত করে দাঁড়ালেন, আলী রে আর কোনো চাওয়া পাওয়ার নাই, আমার মেয়েটা যদি বেলালের স্ত্রী হয়ে যায়, আমার মনে আসা মেয়েটা দেওয়ার কারণে আমি সহ আমার ফ্যামিলির মানুষ মনে হয় জান্নাত পেয়ে যাবে। তিনি বলতেছেন, বাবারে রসুল একটা ঘোষণা করেছেন, বেলালের স্ত্রী যে মেয়েটা হবে আমার নবীজি তাকে একটা কিছু দিবেন। দুনিয়াতে যেমন আজকা যদি এই ভাই সাহেবের সুপারিশে একটা বিয়া হয়, উনি আউস করে তো একটা কিছু দিব, হয়তো গলার একটা পদ, কানের একটা পদ, একটাই দিত না? আর না তো অন্তত পক্ষ বলে দিব, দিত না? মওলা আলী বলেন, আমার নবীজি কিছু দিবেন। মুরব্বী বলে, নবী কি দিবেন গো? ও আলী একটু জানতে পারিনি, আমার নবীর কাছে কিছু অভাব আছে? নবী দিতে পারে কি না? আওয়াজ করে বলুন, পারে তো? ওলি আল্লাহরা পারেনি, পীর মুর্শিদ পারেনি, মওলা আলী পারেনি, কেউ পীরে না খালি হাতে খাজা তোমার, এ মুর্শিদ তোমার দরবারে গো, মরছে তোমার দর, এক পীরে না খালে খাজা তোমার, শাহেনশা আজ মেরে কামাল, তোমার কাছে হজরতের মাল, এ চাইতে জানলে রয় না কঙ্গাল, চাইতে জানলে রয় না কঙ্গাল, ও পুরন্ত বান্দারে কেউ পীরে না আজা তোমার, আল্লাহর দন্ন বিজিকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এন বিজির দন খাজা পাইয়া,
নাবিজির দল খাজা পাইয়া বসে আছেন আজমেরে, কেউ পীর ভাইয়েরা বাবারা আমার, শান বলে সময় নষ্ট করার সময় তাদের নাই। হাজরতে মওলানা আলী বললেন, নবীজি বলছে তোমার মেয়ের নামে জান্নাত দিয়ে দিবে। আজ এখন লোকটা কি খুশি না বেজার? এমন খুশি হয়েছে যে আমার মেয়ে ব্যস্ত গেলে আমার কে থুয়ে দেব, খুশির কোনো শেষ নাই। এ বৃদ্ধা মানুষ বলে, আরে আর দেরি করবেন না, আমার মেয়েটাকে নিয়ে যান। মওলানা আলী বলে, আসল একটা কথা আছে, আসল কথা কোনটা? আল্লাহ পাক ঘোষণা করেছেন মওলানা আলীর হায়াত হলো 7 দিন, 7 দিন থেকে 6 দিন চলে গেছে, বাকি আছে 1 দিন। ঘোষণা হলো আল্লাহর, আজকে রাত্রে 12টার সময় আজরাইল আসবে বেলালকে নেওয়ার জন্য, এই বাকি কয়েক ঘন্টা সময়ের জন্য তোমার মেয়ে ভি দিবানি। মুরব্বী মানুষটা মাথা নিচু করে দিয়ে লজ্জিত হয়ে কথা বন্ধ করে ফেললেন। বারবার জিজ্ঞেস করে উনি কিছু বলে না। এরপরে মওলানা আলী চেষ্টা করলেন এখান থেকে চলে যাবেন, এমন সময় ঘর থেকে মেয়ে রুকাইয়া বের হলেন। বের হয়ে বলে, আব্বু আমার বাড়ির বাতাসের মাঝে দিয়ে কেমন একটা সুঘ্রাণ পাওয়া যায়, ও আব্বু আমার বাড়িতে কেমন কেমন লাগতাছে, নূর চমকাইতেছে। আব্বু কে আসিয়াছিল, কার কোলটের আওয়াজ শুনলাম? মেয়ের বাবা সব কিছু যখন বললেন, বন্ধুরা রুকাইয়া প্রশ্ন করে, আব্বু তাহলে আপনি তো ওনাকে ফিরত দিলেন কেন? মা গো সব ঠিক, কিন্তু উনি বলেছেন আল্লাহ রাসুলের সিদ্ধান্ত হলো, 7 দিনের ঘোষণা 6 দিন চলে গেছে, আজকে রাত্রে 12টায় বেলালের এন্তেকাল হবে, আমি কেমনে তোমাকে কয়েক ঘন্টার জন্য বেলালের কাছে বিয়ে দেব? রুকাইয়া বলে, আব্বু আমার নবী বলেছেন জান্নাত লেগে দেবে, আমি সংসার চাই না, আপনি কারে ফিরাইয়া দিলেন? যাকে আমার নবীজি নবী পাওয়ার দরজা বানাইলেন, যিনি আমার নবীজির মাতা মুবারকের মুকুট ছিলেন, যাকে আমার নবীজি পৃথিবীতে মালিক ঘোষণা করলেন, যিনি কুল কায়নাতের জন্য মুশকিল কুসা, যার নামটা জপলে, যার নামটা বললে সমন চলে যায়, আজরাইল পালিয়ে যায়। আল্লাহু আকবার! আল্লাহর হাবিব হাদিসে পাকে ইরশাদ করতেছেন, জিকরু আলী কি ইবাদা, জিকরু আলী কি ইবাদা। আমার কথা না, নবীজির কথা। আমার রসুল বলেন, কেউ যদি বলে ইয়া আলী, কেউ যদি ইয়া আলী বলে, আলী আলী বলে, আমার নবী বলে এটা তার আমল নামা ইবাদত লেখা হবে। আমার নবী বলেন, আন্নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, কেউ যদি মওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে এতক্ষণ পর্যন্ত ওই আশেকের আমল নামায় ইবাদত লেখা হবে। এমিটা বললেন, আব্বু তাড়াতাড়ি করুন, মওলানা আলীকে ডাক দেন, আমি বিয়েতে রাজি আছি, সংসার করব না, আমি কয়েক ঘন্টার জন্য বেলালের স্ত্রী হয়ে যাব। বেলালকে আপনি চিনেননি, যেই বেলালের উপরে হলো উমাইয়াদের পাথর চাবুকের দাগ, যেই বেলালের কলিজাটা পড়তে পড়তে নবীর এশকে নবীর আগুনে পড়তে পড়তে সারকার হয়েছে, যেই বেলালের সমস্ত শরীর থেকে এশকে রাসুলের গন্ধ পাওয়া যায়, যেই বেলালকে নবী বলেছেন আমার বেলাল, আর সেই বেলালের জন্য স্ত্রী খুঁজতে মওলা আলী আসলেন, যিনি হল নবীর গুছিত মালিক। অগো আব্বু ডাক দেন, 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক, বেলাল যদি আমাকে একবার খালি বলে আমি তার স্ত্রী, আমার আর কিচ্ছু লাগবে না। আশিকের রাসূল ভাইয়েরা, কত বড় হাকিকত! বেলালের সাথে তার বিয়ে হয়ে গেল রুকাইয়ার, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলাল তার ঘরের ভিতরে একটা রুমে, বন্ধুরা জবানের মাঝে নবীজির নামের জিকির, দুইটা চোখ ভরা পানি জার জার করে কাঁদতেছে। বেলালের স্ত্রী বারবার যায় বলে, স্বামী গো আমি আপনার রুকাইয়া, আমাকে একবার আপনি আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করেন। বেলাল চৌকের পানি ছেড়ে বলে, রুকাইয়া রে
রুকাইয়া, তুমি কিন্তু জানো না আল্লাহ পাক যখন আমার নবীকে জানাইলেন আমার সময়ে সময় মাত্র সাত দিন, আল্লাহ পাক নবীকে জানাইলেন ওই রাত্রেই আমি বেলাল নামাজের বিছনায় ছিলাম তাহাজ্জুদের পরে, আল্লাহ আমাকেও জানিয়ে দিলেন সময় মাত্র সাত দিন। এখন যদি আপনাকে আল্লাহ জানায় দেয় কি রে আব্দুর রহিম তোর সময় আর তেরো দিন, আচ্ছা কোন যে কে সময় তেরো দিন, যে তেরো দিন পরে আজ রেল আইব, আচ্ছা কোন তাহলে এই তেরো দিন কি আপনি ঘরও থাকবেন না হাসপাতাল, হ্যাঁ হাসপাতাল না স্টুক কইরা লাট সাবুড়ে মানে অর্ধেক মরা পুরা মরা ওই 90% মরছে আর কুদুদা লরে আছে না। এখন আপনি বাড়ির থেকে বের হলেন মাহফিল আসছেন, মাহফিলতে যাওয়ার পথে আপনি মন চাইছে বাবার কবরে ফাঁসে যাইবেন, বাবার কবরে ফাঁসে গেছেন, গেছেন পথে আপনার বাপ মারা গেছে 11 বছর আগে, আপনার আব্বা যদি ডাক দেয় কিরে বাবা হুন্য দা আপনি ফিসে চাইন কিরে আমার বাবাটা হেকেডা, আবার ফিসিনতে যদি কয় কিরে আব্দুর রহমান আমি তোর আব্বা, আচ্ছা কর আপনার বাপ যদি কবর টান্না আপনার ডাক দেয় আপনি কি সামনে এক কদম যাইবেন না কেন ফরবেন। আমাদের অবস্থা বেলালটা জেলার নাকি আল্লাহ নিজ জানাইলেন উনি স্থির আছে, উনি শুধু বলছে আল্লাহ আমাকে ধৈর্য দাও এবং আমাকে নবীর প্রেম নিয়ে থাকার শক্তি দাও। বেলাল বলে বিবি গো তুমি কেন রাজি হইলা, ক নবী বলছে আমাকে জান্নাত দেবে জান্নাতের জন্য, ক এইটা কেন রাজি হইলা, ক আমি আর একটা কথা আমি নবীর কাছে দাবি জানাইব, নবী যেই জান্নাতটা আমার নামে লিখে দিবে নবী যদি ওই জান্নাতে আমার সাথে আপনাকে দেয় জান্নাতে কি আমি একা থাকবো, কয়েক বছরে জিন্দিগি না করলাম অনন্তকাল জান্নাতে আপনি আর আমি থাকবো। কথাটা শুনলে বেলাল খুশি না বেজার, হাকিকতটা দেখেন মৌলা আলী মুশকিল গুসা সব সমাধা করলো সব, কিন্তু মেয়েটার বিশ্বাস হলো উনি মুশকিল কুসা, উনি কি শুধু খালি মুশকিল কুসা না, উনার নামটা জপলে সমন মানে আজরাইল ফলায় মেয়েটার বিশ্বাস। রাত যখন 12টা কাছাই তাছে বেলাল ডাক দিলেন রুখাইয়া, আমার প্রাণের রুখাইয়া আমি বেলালের একটি ইচ্ছা তোমার পূরণ করতে হবে। রুখাইয়া বলে স্বামী আপনার কি ইচ্ছাটা আমি পূরণ করব আপনি আমাকে বলুন। বেলাল বলতেছে রুখাইয়া রে আমার মনের ইচ্ছা হলো তুমি নিজের হাতে কয়টা রুটি বানাবে, রুটিগুলো আমাকে দেবে আমি রুটিগুলো খাবো, আর কিছুক্ষণ পরে আমার ইন্তেকাল হবে। বেলালের সমস্ত গোর তালাশ করলেন ঘরের ভিতরে 100 গ্রাম আডার ব্যবস্থা নাই, বেলাল কেমন নবী বিয়ে করাইছেন কিচ্ছু নাই ঘরে। রুকাইয়া বলে স্বামী গো ঘরে কিছু নাই, টাকাও নাই পয়সাও নাই আটা নাই, কি দিয়ে রুটি বানিয়ে দেব। বেলাল বলে নবী যাকে মালিক বানাইছে ওই মালিকের দরে যায় যাও যেখানে অভাব নাই, ভবে আর নাই রে দন ভবে আর নাই, মুশকিল কোষার নাম লও করিয়া যতন ভবে আর নাই, সবাই বলেন ভবে আর নাই ভবে আর নাই, মুশকিল কোষার নাম লও করিয়া যতন ভবে আর নাই, আল্লাহ নবী মুশকিল কোষা পাখে পাঞ্জাহতন, আল্লাহ নবী মুশকিল কোষা পাখে পান, ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতের রওশন ভবে আর নাই ভবে আর নাই ভবে আর নাই,
مشکل کو سر نام لو کریا جتن بابے مشکل کو سا ایمان دن چن لے نارے مان مشکل کو سا ایمان دن چن لے نارے যে চিনাচে সে পাইয়াচে ও মূল্য রতন ববে আর নাই ববে আর নাই ববে আর নাই মুশকিল কোষার নাম লও কর مولا علی شامر تو جا جنت ما خاتن مولا علی شامر تو جا جنت ما خاتن مرن کالے پائی جین مرشیدر چرن بابے آ بھائیرا بابارا گبیر منوجوگ মেয়েটার বিশ্বাস এই নাম জপলে সব পাওয়া যায় সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা যে মেয়েটার বিশ্বাস এই নাম যে জপলে সব পাওয়া যায় এই মেয়েটা আল্লাহ রাসূলের মনোনীত এই হযরতে বেলালের জন্য স্ত্রী উনি দৌড়ে গেলেন মাওলানা আলীর দরবারে হুজুর আমার স্বামী আর রুটি খাবে ঘরে কিচ্ছু নেই এখন দুইলে আটা দিবেন মাওলানা আলী বলেন আমার কাছে না আমার ঘরের ভিতরে চলে যাও জগৎ নন্দনী মা ফাতেমার কাছে এ হযরতে রুকাইয়া ঘরের ভিতরে চলে গেলেন খাতুনে জান্নাতের কদমে কদম বুঝি করলেন হাতে পায়ে চুমু খাইলেন পীরের হাতে পায়ে চুমু খাওয়া সুন্নত মা বাবার হাতে পায়ে চুমু খাওয়া গুনাহ সুন্নত আমার ভাই কি কয় ফির দেখলে দেখবেন আপা দেখা ও ফইরা যায় ঠিক না আমি কিন্তু ফিরের বিরুদ্ধে না আর মারে দেখবেন ফার্স্ট ইয়ার ফানো কিন্না দেয় না এই ইবাদত আল্লাহর ফরজ মুহাব্বত নবীর ফরজ খেদমত মা বাবার ফরজ সোহাব্বত পীরের ফরজ চারটা জিনিস লাগবে এখন পীরের হাতে চুমা দিলেন পায়ে চুমা দিলেন পীরের জুতা মাথাত লইলেন মার জুতা কদিন লইছেন মার দুয়ায় ওলি হবেন পীরের সোহাব্বতে ওলি হবেন আল্লাহ ঠিক আছে নবীও ঠিক আছে পীরও ঠিক আছে মার লগে বিয়াদুবি করছেন ওলি হইছেন নি সবাই কি বলছেন না হাইট্টু জুড়ে পীরের বছরে একবার গরু একটা মারে একটা ফারাম্মা মুরগিও না বাবার এবার আসে কে রাসুল একর বেহস্ত কিন্না লই আমরব একর হাড়া লইব এখনো সময় আছে মা আর নবী মার খেদমত নবীর মুহাব্বত এটা ঠিক রাখেন অমিয়া পীরের পায়ে চুমা দেওয়া যেমন সুন্নাত মা বাবার পায়ে চুমা দেওয়াও দিছেন নি কোনোদিন দিছেন সবাই দিছেন আপনি দিছেন আপনারা আপনারা মা নাই আচ্ছা ক্যাডার দিছেন হাত তুলেন যদি হেরা মা নাই যার হাত তুলছে না হেরা মার গড়তে হইছে না আপনারা কলা গাছ ফাইটতে হইছেন তো কলা গাছে চুমায়েন তাহলে পীরের পা মা হাত পায়ে যেমন চুমা দেওয়া সুন্নত মা বাবার হাই পায়ে চুমা দেওয়া দিবেন নি আরো জোরে বলেন বাবারা মা ফাতেমা একটু আড়া দিলেন কি দিলেন মানে কথাটা শেষ করে লাই আড়াটা দিলেন এই আড়া দিয়ে রুডি হয়েছে সাতটা কয়টা একটু দূরে কন সাতটা রুটি যখন তৈয়ার হল সাতটা রুটি রুখাইয়া স্বামী বেলাল রাজিয়াল্লাহ আনহুর খেদমতে হাজির করলেন স্বামী নেন খান উনি একটা দুইটা তিনটা চারটা রুটি খেয়ে ফেললেন এ বেলাল বলে বিবি এ রুখাইয়া নাও তিনটা রুটি তুমি খাও
তিনি বলেন আপনি খান, কন্যা আমি কাছে চারটা তুমি তিনটা খাও। বন্ধুরা রুখাইয়া রুটিগুলো হাতে নিয়ে জার জার করে কানতেছে, স্বামী গো আমার হাতে তো আর কোনোদিন আপনি রুটি দিবেন না, আজকাই শেষ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হাইদারি, নারে হাইদারি। আপনি এনে বসে, না না না, দরজাটা খুললেন, রাতের অন্ধকার দেখে দরজায় একটি পাগল দাঁড়ানো আছে। কিছু বলা যাবে কি? সুবহানাল্লাহ বলুন। একটি পাগল দাঁড়িয়ে আছে রুখাইয়ার ভিতরে, একটু কেমন কেমন হয়ে গেল। এই পাগলকে আমি জীবনে দেখি নাই, আমি চিনি না, আমার নামটা কেমনে জানে। শুধু তাই না, পাগল বলতেছে রুখাইয়া রে তোমার হাতে তিনটা রুটি আছে, আমার দান করবানি। সুবহানাল্লাহ। রুকাইয়া আরো সমস্যায় পড়ে গেলেন, আমার হাতে রুটি আছে পাগলা জানে কেমনে। ভাইয়েরা বাবারা আমার, এ হযরতে রুকাইয়া দেরি করলেন না, রুটি তিনটা দিয়ে দিলেন। পাগলা জিগায় তোমার চৌকের অবস্থা এমন কেন? তোমার সমস্ত শরীর যেমন কেমন একটা আগুনে ফোরা। রুকাইয়া বলে পাগলা রে আল্লাহর সিদ্ধান্ত, বেলালের এন্তেকাল হবে, নবীর ঘোষণা বেলাল এন্তেকাল হবে। আমি মাত্র একদিনের জন্য স্ত্রী হয়ে আসলাম, বারোটার সমাজ রেল চলে আসবে, এ পাগলা আমি সেই জন্য কাঁদি। কিছুক্ষণ পরে আমার স্বামীকে ঘর থেকে দেহটা বাহির করা হবে। এ পাগলা বলে রুখাইয়া রুকাইয়া আমাকে তুমি তিলটা রুটি দিয়েছ তোমার ঘরের দরজায়, আমাকে তিন দিন দাঁড়ায় খাড়িয়ে থাকার জন্য, পাহারা দেওয়ার জন্য অনুমতি দাও। রুকাইয়া বলে দাঁড়ায় কি করবা, কো আমারটা আমি করব, অনুমতি দাও। ক দিলাম কয়দিন, লাজ্জার কথা বাদ দিলাইছি, তিন দিনের অনুমতি দাও, ক দিলাম। রুকাইয়া চিন্তা করে কি রে, আমার স্বামী কয়েক মিনিট পরেই চলে যাবে, তাই সময় তিন দিনের নেয়, এটা কেমন কথা। এর কিছুক্ষণ পরে রুকাইয়া শুনতেছে কে জানি আয়সা বলতেছে ঘরের দরজায় কে দরজা ছাড়ো, যে পাগল দাঁড়াইছে তিনি বলেন তুমি কে? কয় আমি আজরাইল। আমি কে? এ পাগল বলতেছে আজরাইল, আমি বেলালের ঘরের দরজায় দাঁড়ানো আছি। তোমার তো সাহসটা কম না, তুমি আমাকে বলতে তো সরতাম, আমি তোমাকে বললাম বাড়াবাড়ি করিও না, যেদিক থেকে আইসো সেই দিকেই যাও। আজরাইল কয় এমন বেতাসির পাইছিলাম না জীবনে, আমার নাম শুনলে মানুষ যা তারা হুত্যা যায়, এই বেটাকে আমি হেমনে দিতাম। আবার বলতে যে সরো, আমি এখানে তিন দিনের ডিউটি নিছি। কদিনের? তোমার ডিউটি তুমি করো, আমারটা আমি করে, তোমারটা কি? আমি বেলালে জান কবচ করুম, অসম্ভব। কিডাবার কোন কথা কয়, বেলালের বিবি আমার দান করছে, দান করছে, আমি খুশি। দান করছে বালা কথা, সব দিব, সব টপ না, সব টপ না, আমি রুকাইয়ারে তার স্বামী দিয়ে দিব। আজ আল্লাহ আমার ফাটাইছে, তুমি কি শুরু করছো? কয়াই হুন একটা কথা বুঝা লাইছ, ও কুন্ডা, ও মুসা নবীর কাছে যে গেছলা, তোমার একটা সর মারছিন, চোখ একটা ফালাই দিছিন, মনে আছে? এই কথা শুনে আজ বলে আপনি কি মুসা নবী? না আমি মুসা নবী না, রসুল বলেছেন উলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল, আমি সেই নবীজির উম্মতের এমন একজন উম্মত, বনি ইসরাইলের নবীদের চাইতে এলেম ক্ষমতার দিক দিয়ে আরো বেশি। ফাগলা কয় সর, ভিতর ঢুক না, কদে হ আল্লাহ বলছে একটু সময় দেওয়া যাবে না। পাগলা বলে আমি বলছি এক কদম সামনে অঞ্জিত না। অমিয়া পাগলের সাথে পারবেন নি, পাগলের ক্ষমতা আছে নি, এই পাগলের নাম ডাজ্জা কইতাম না। আহা, এগুলা গোপন রাখেন ভাইয়েরা বাবারা আমার। যাই হোক, শেষ পর্যন্ত পাগলা বললেন রুটি পাইছি তিনটা,
বেলালের সময় দিতে হবে সাত দিন আজরাইল কয় সম্ভব না কয় সম্ভব যদি না হয় তে সাথে সাথে একটা সৈন্য লাগাইলাম কত হইছে 70 আজরাইল জিগা 70 দিন কয় না 70 মাস কয় চুপ 70 বছর আরো জোরে কর অমিয়া আল্লাহ বলছে নবী গো তাড়াতাড়ি বিয়া করান সময় সাত দিন কয় দিন আর পাগলা বলছে আমি রুটি খাইছি সময় 70 বছর তাহলে বোঝা গেল পাগলের দরকার আছে কি না পাগল মল্লে বাতি জ্বলে আ মোল্লা মল্লে জ্বলে না রে এ মোল্লা মল্লে জ্বলে না এই পাগলে আল্লাহ আছে মোল্লারা তো দেখে না পাগল মল্লে বাতি জ্বলে সমাপ্ত আলোচনা এখানে শেষ হুজুরের বয়া লাজ্জার বেয়াদবি করছি উনি বান্দার শরীফের আওলাদ ওনাদের মর্যাদা অনেক বেশি দোয়া চাই আগামী দিন মনে আমার মাবিল কই গাগটিয়া না এই গাগটিয়া না হ্যাঁ আগামী দিন গাগটিয়া যদি সম্ভব হয় যাবেন বিদায় আরজ করছি ইনশাআল্লাহ আজকে যেখানে রাইকে দিলাম যদি এই এলাকায় আবার আসি আমার আরেকদিন মনে করে দিয়েন হুজুর ওই দিন জানো তুই গেছিলেন ইহানতে শুরু করেন ওনার বাকি 70 বছর শুরু করুন বাকি 70 বছরের ওনার হায়াতের আলোচনাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ